সরকার না ব্যাংক প্রবাসীদের সঙ্গে প্রতারণা করছে, যেখানে নিউজ মিডিয়া হলাওভাবে প্রচার করে যাচ্ছে বিদেশ থেকে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে 5% প্রণোদনা পাওয়া যাবে। অথচ অনেক প্রবাসী ভাই কিন্তু এখন পর্যন্ত 2.5% পাচ্ছে। সরকার বা ব্যাংক নির্ধারিত 5% প্রণোদনা কিন্তু তারা পাচ্ছে না। সম্পূর্ণ রহস্য আজকের এই ভিডিওতে উদ্ঘাটন করে দেওয়ার চেষ্টা করব। আসলে মূল বিষয়টা কি হয়ে দাঁড়াচ্ছে, বিকাশ রকেট নগদ বা মোবাইল ব্যাংকিং, এগুলাতে অর্থ পাঠালে বিদেশ থেকে সেক্ষেত্রে 2.5% প্রণোদনাই পাবেন, 5% প্রণোদনা পাবেন না, কারণ এগুলা এমএস সার্ভিস, এগুলা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নয়। আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই, ডলার প্রবাহ বৃদ্ধির জন্য কিন্তু বাংলাদেশ ডিলার্স অ্যাসোসিয়েশন এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন উভয়ে কিন্তু একটা ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে এই প্রস্তাবটা দিয়েছিল। এই প্রস্তাবের একটা পরিপত্র হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু বিভিন্ন টিভি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু বলা হচ্ছিল যে এখন থেকে হয়তোবা আপনারা 5%ই প্রণোদনা পাবেন। অথচ বিদেশ থেকে দেশে রেমিটেন্স আনলে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে মাত্র 2.5% প্রণোদনা পাচ্ছেন, অর্থাৎ প্রতি লাখে 2500, যদিও আপনাদের পাওয়ার কথা ছিল কিন্তু প্রতি লাখে 5000। আপনার টাকার পরিমাণ বাড়লে প্রণোদনার পরিমাণটাও বাড়বে। তো এই ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ডিলার্স অ্যাসোসিয়েশন এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে সোনালী ব্যাংক লিমিটেড, সরকারি যে ব্যাংকটা ছিল, সেই ব্যাংকের পরিচালক কিন্তু উপস্থিত ছিল। তিনিও কিন্তু এখানে একমত হয়েছিলেন যে হচ্ছে 5% প্রণোদনা দেওয়ার বিষয়টি, ব্যাংক দিবে 2.5%, সরকার দিবে 2.5%, মোট মিলে কিন্তু 5%, সরকার একাই যে 5% দিবে বিষয়টা এমন কিন্তু নয়। যদিও সোনালী ব্যাংক কিন্তু এই কার্যক্রম এখনও শুরু করেনি এবং 5% প্রণোদনা দেওয়ার বিষয়টি নীতিগত একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনারা হয়তোবা এই মুহূর্তে যুগান্তরের একটা নিউজ দেখতে পাচ্ছেন, কী কারণে এখন পর্যন্ত 2.5% প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। তো এখানে যুগান্তরের নিউজে বলে দেওয়া হয়েছে রেমিটেন্সের বিপরীতে প্রবাসীরা পাবেন 5% প্রণোদনা। তো আপনি যদি এই আর্টিকেলটা ভালোভাবে পড়েন তাহলে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যেয়ে একটা লাইন দেখবেন, এর সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলো দিতে পারবে আরও 2.5% প্রণোদনা। তবে এটি দিতে সব ব্যাংক বাধ্য নয়, ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে এ অর্থ দিতে পারবে, ডলারের চাহিদার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তো এটা নীতিগত সিদ্ধান্ত বিদায় সব ব্যাংকে যে আপনার এই বিদেশ থেকে দেশে রেমিটেন্স আনলে 2.5% প্রণোদনা দিবে ব্যাংকের পক্ষ থেকে, বিষয়টা কিন্তু এমন নয়, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে প্রবাসীরা বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠিয়ে 5% প্রণোদনা পাচ্ছে না। টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো বলা হচ্ছে তার মধ্যেও কিন্তু কিছু বিষয়টাকে হাইড বা হিডেন করে রাখা হচ্ছে, যার ফলশ্রুতিতে প্রবাসীরা কিন্তু 5% প্রণোদনা পাচ্ছেন না। জাস্ট আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারা এই বিষয় সম্পর্কে জানতে পারে। কিছু কিছু ব্যাংক হয়তোবা দেখা যেতে পারে রেমিটেন্সের বিপরীতে 5% প্রণোদনা দিচ্ছে নিজেদের পকেট থেকে, আবার কিছু কিছু ব্যাংক কিন্তু দিচ্ছে না, যার কারণেই কিন্তু অনেক ভাইরা কমেন্ট বক্সে এমন কমেন্ট করছে যে তারা শুধুমাত্র 2.5% প্রণোদনা পাচ্ছে, 5% প্রণোদনা পাচ্ছে না।